Hello viewers, welcome to my YouTube channel. Thanks for click this video. Abaro Poshchimbonger Department of Women and Child Development and Social Welfare torof theke 2020 Anganwari Recruitment abaro ekti notice prokashito hoyeche online e to sei notice theke aaj bistarito alochona korbo ei recruitment niye আর জানিয়ে দেবো কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে, কারা কারা এই চাকরির জন্য যোগ্য প্রার্থী, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে এবং কত বয়স হলে আবেদন করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে। তো ভিউয়ার, সরাসরি নোটিশে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ICDS অঙ্গনওয়াড়ি আশাকর্মী রিক্রুটমেন্টের যে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও চাকরির খবর সবার আগে আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। তো শুধু দর্শক বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নোটিশে এবং সেখান থেকে জানিয়ে দেব বিস্তারিত। তো আমি ওপেন করে নিয়েছি নোটিশটিকে, এখানে দেখা যাচ্ছে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2020-21। তো সর্বপ্রথম আমি জানিয়ে দেব এই রিক্রুটমেন্টের আন্ডারে কতগুলি পোস্ট রয়েছে, অর্গানাইজেশন নাম্বার অফ পোস্ট, তো কতগুলি এখানে পদ রয়েছে আবেদন করতে পারবেন। তো এখানে বলছে দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রিলিজড আ নোটিফিকেশন অ্যাবাউট দ্য অঙ্গনওয়াড়ি ভ্যাকেন্সি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট। দেয়ার আর ভেরিয়াস পোস্ট ফর দিস রিক্রুটমেন্ট, বাট দ্য এক্স্যাক্ট নাম্বার উইল বি আপডেটেড সুন। তো এখানে কতগুলি ভ্যাকেন্সি পদ রয়েছে, তো এখানে বলছে কোন সংস্থা থেকে রিক্রুটমেন্ট করা হবে, না দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার জব থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে। তো এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট নিয়োগ করবে। এখানে কতগুলি পোস্ট রয়েছে, এক নম্বর পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তো তিনটে কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে অবশ্যই যারা গ্রাজুয়েট তারাই কিন্তু আবেদন করতে পারবে, যারা কিন্তু এখানে গ্রাজুয়েট তারাই আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে আপনি মাধ্যমিক অথবা HS পাস হলে আবেদন করতে পারবেন, ওয়ার্কারের ক্ষেত্রে আপনি যদি 8 পাস হন তাহলে আবেদন করতে পারবেন। তো বুঝতে পেরেছেন কোন পদের ক্ষেত্রে কী যোগ্যতা লাগছে। আবেদন করতে গেলে আপনাকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই তিনটে যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু আবেদন করতে হবে, তবে এই আবেদনগুলো অবশ্যই অফলাইনে হয়ে থাকে। এবার জানিয়ে দেব কোন কোন পদে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমে এখানে আনরিজার্ভড যারা ক্যাটাগরি তাদের ক্ষেত্রে রয়েছে 1457টি ভ্যাকেন্সি, SC-র ক্ষেত্রে রয়েছে 650টি, ST-র ক্ষেত্রে 178টি, OBC A ক্যাটাগরির ক্ষেত্রে 296টি, OBC B ক্ষেত্রে রয়েছে 260টি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 89টি, ভিজুয়াল হ্যান্ডিক্যাপ তাদের 30টি রয়েছে, এবং যারা মেরিটোরিয়াস স্পোর্টসম্যান তাদের ক্ষেত্রে 59টি। তো এই সমস্ত ভ্যাকান্সিগুলি কিন্তু রয়েছে। এবার জানিয়ে দেবো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার স্যালারি ডিটেলস। ক্যান্ডিডেটস হু উইল গেট দ্য ফিমেল সুপারভাইজার জব, সি উইল গেট 7100 থেকে 37600 টাকা পর্যন্ত কিন্তু সুপারভাইজাররা বেতন পাবে, এবং গ্রেড পে হচ্ছে 3600 টাকা পার মান্থ এই পোস্টের জন্য রয়েছে। এবার জানিয়ে দেব কারা কারা এই সুপারভাইজার জন্য আবেদন করতে পারবে। এখানে এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ফর ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট। অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে, মহিলা নাগরিক, তবেই তারা আবেদন করতে পারবে। দু নম্বর, সি মাস্ট হোল দ্য গ্রাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর রেকগনাইজড ইউনিভার্সিটি। সুপারভাইজারের ক্ষেত্রে অবশ্যই গ্রাজুয়েট পাস হতে হবে, তবেই তারা সুপারভাইজার ক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং যারা 8 এবং 10th অথবা HS পাস তারা কিন্তু ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপর পয়েন্টে রয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট অ্যাবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষায় লেখাপড়া অর্থাৎ লিখতে এবং পড়তে ও বলতে দক্ষ হলে তবেই কিন্তু এই সুপারভাইজার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবার জানিয়ে দেব এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন।
যারা ওবিসি এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে তো 5 বছর ছাড় রয়েছে সরকারি হিসাবে। এবার আবেদন ফি কত লাগবে? না, আবেদন ফি লাগবে 160 টাকা কিন্তু ফি লাগবে আবেদন ফি। যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে আবেদন করা যাবে। এবার জানিয়ে দেব এখানে রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ কী পদ্ধতি হবে। নিয়োগ হবে প্রথমত আপনার একটি প্রিলিমিনারি টেস্ট হবে, দ্বিতীয় হবে সেই পরীক্ষায় পাস করলে দ্বিতীয়ত আপনাকে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা পাস করলে আপনাকে আপনার ভাইবা টেস্ট নেওয়া হবে, অর্থাৎ 3টি ধাপে আপনাকে নিয়োগ করা হবে। তো মোটামুটি এই ছিল আজকে নোটিফিকেশন, ছোট্ট একটি ইনফরমেশান। যদি আমাদের তথ্যটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে যখনই এই অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হবে তখনই কিন্তু আপনি অবশ্যই সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।